प्रथम पठन प्रवक्ता आम संग गठन पाठ
ଅଧ୍ୟାୟ 7 ପଦ ସଂଖ୍ୟା 12-15 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଅ ଆମ ଲୋକଙ୍କ ନିକଟରେ ଭବିଷ୍ୟତବାଣୀ କର ବର୍ତ୍ତମାନ ପାଠ ଆମାସିଓ ଆମସଙ୍କୁ କହିଲେ ହେ ଦର୍ଶକ ଚାଲିଯାଅ ଯିହୁଦା ଦେଶକୁ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କର ସେଠାରେ ତୁମର ଜୀବିକା ନିର୍ବାହ କର ସେଠାରେ ଭବିଷ୍ୟତବାଣୀ କର ବେଥଲେମରେ ଆମେ ଆଉ ଭବିଷ୍ୟତବାଣୀ ଚାହୁଁନାହୁଁ ତାହା ରାଜକୀୟ ପବିତ୍ର ପାଠୀ ଜାତୀୟ ଦେବାଳୟ ଆମାସିଆଙ୍କୁ ଉତ୍ତର ଦେଲେ ମୁଁ ତ ପ୍ରବକ୍ତା ନଥିଲି କିମ୍ବା କୌଣସି ପ୍ରବକ୍ତା ସଂଯୁକ୍ତ ନଥିଲା ମୁଁ ଥିଲି ଜଣେ ମେଷପାଳକ ଏବଂ ଡିମିରି ଗଛ ଗୁଡ଼ିକର ଯତ୍ନ ନେଉଥିଲି କିନ୍ତୁ ପ୍ରଭୁ ମୋତେ ମେଷପାଳକର କାମରୁ ବାହାର କରିନେଲେ ଏବଂ ମୋତେ କହିଲେ ଯାଅ ଆମର ଇସ୍ରାଏଲ ଲୋକଙ୍କ ନିକଟରେ ଭବିଷ୍ୟତବାଣୀ କର ଈଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଶିଶୁମାନଙ୍କୁ ଡାକିଲେ ଶିଶୁମାନଙ୍କ କିଏ
যদি আব্বা মানে চিন্তা করিবা তাহলে আমি মানে জানিবা শিশি মানে সাধারণ লোক, কিছু জানি নথিবা লোক, পাঠ নাই কিছু জানি নাই, সেমিতি গোটিয়ে লোক মানুষ যীশু প্রভু আহ্বান করছেন। কোণ পাই আহ্বান করছেন সেবানে যীশু প্রভু পাখক রোগীকে সব কিছু শিখলা পরে প্রতি জাহাজ জায়গি ঈশ্বর বিষয়ে ওনে মানুষ কইবা তাই যীশু প্রভু শিশু মানুষ ডাকলে। আও যদি ওনে মানুষ জীবনরে কিছু অসুবিধা দিব দুঃখ দিব উচিত আত্মান দিব সেই মানুষ সব কাড়িবা পাই যীশু প্রভু শিশু মানুষ অধিকার দেলে। সত্যপাই প্রভু শিশু মানুষ ডাকুচুন্দে আসো মো পাখরে রহ রোগীকে যাহা মুখ হচ্ছে যাহা কুম্ভ মানে দেখুচন যাহা কুম্ভ মানে শুনুচন সবু কথা ওলি মানুষ কহু দিও তোমার খাদ্য দ্বারা তোমার কথা দ্বারা তোমার চিন্তা দ্বারা ওলি মানুষ ঈশ্বর বিষয়ে ঈশ্বর ঈশ্বর কার্য গুড়ি কইল বাপাই ঈশ্বর প্রভু শিশু মানুষ ডাকিচন্দে। আউ কি শিশু মানে মাতার ফাদার মানে শিশু মানে নহলে সিস্টার মানে শিশু মানে প্রতি ও সমস্ত জন সমস্ত ঈশ্বর শিশু মানে সেতুপাই এই প্রতি লোক জীবন দেওয়া সেতুপাই যিশু প্রভু আপমান ডাকিছন্তি নহলে আমার জীবন যাপন করিবা এতে সাধ্য নুহে এটা যিশু প্রভু করছন্তি না চিন্তা অছি এমানে দেখিবা এ প্রত্যেকে সেমানে ভোজিবে ভোজিকি মোর কাজ গুলিক অন্যমানে শিখি দেবে সেতুপাই আমার ব্যাপিসন হচ্ছে নাই ব্যাপিসন হলে নাই ব্যাপিসন ব্যাপিসন কোন কোন হচ্ছে শিশু করো ভোলো শিশু মানে হেবা সে শিশু মান দ্বারা অন্যমানকে সেবা করিবা ঈশ্বর উপরে নির্ভর হই রইবা হচ্ছে নিজ নিজ কার্যে প্রাত নৌকরি রয়েলে দেখ পারে যদি আপনার কার্যগুলি নগরে ঈশ্বর কার্যগুলি অন্য মানুষ কইবা কথা হচ্ছে মানে আপনার প্রার্থনা করবা হচ্ছে প্রার্থনা দ্বারা হি যীশু প্রভুকে আমি বুঝিবা সেটাকে অন্য মানুষ কহি দেবা সেতু প্রভু ডাকুছন নগরে কোণ পয়সা ডাকুছন খাইবা শুইবা রহিবা বুঝিবা ভিতরে বুঝি সে ওটে মানুষ কইবা পাই ওটি মানুষ ঈশ্বর বিষয়ে ঈশ্বর কার্য কইবা পাই আমি প্রথম ঈশ্বর কার রোগীকে প্রার্থনা করিবা কেবে কেবে আপনার কাম করছেন নাই কাম করিবা সময়ে কেবে কেবে তোমাকে সেমিতি কে প্রার্থনা করি কাম করছেন না নাই নাই করছি সকালে উঠিবা পর্যন্ত বসিকি কিন্তু পাঁচ মিনিট প্রার্থনা করিকি যাইকি জীবন যাপন আপনার ইচ্ছা কলে তাহলে আজ আজি এবে প্রার্থনা করা জানিবা হচ্ছে সেই দ্বারা হি ঈশ্বর অনুভব করি সেই অনুভবটা অন্য মানে করিবা তাহলে ঈশ্বর ইচ্ছা সেপাই প্রার্থনা করিবা সেপাই ঈশ্বর শক্তি মানিবা সেপাই ঈশ্বর শক্তি মানিকি আপনার দুঃখ সব খাই দেখি খুশি রহিবা পাই প্রার্থনা করিবা ঈশ্বর পরমানন্দ আশীর্বাদ করতু আমিন। ইবা ভেটি দেবু তুমো পর
Niyo
ଏତିରୁ ସମସ୍ତେ ବାଳକ ଯଦ ମୋର ରୁଧିର ନୂତନ ଓ ସୃଷ୍ଟାଇ ବ୍ୟବସ୍ଥାର ରୁଧିର ଯଦ ତୁମ ବାଣକୃତତା ସକଳ ଲୋକଙ୍କ ନିମନ୍ତେ ପାପର କ୍ଷମା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଗାହି ଦିଆଯିବ ମୋର ସ୍ମରଣତେ ଏହା ତୁମ ମାନେ ବୃତ୍ତିବ ଆମର ବିଶ୍ୱାସ ଘୋଷଣା କରିବା ହେ ପରମ ପିତା ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ମୃତ୍ୟୁ ପୁନରୁତ୍ଥାନ ସ୍ମରଣ କରି ଆମ୍ଭମାନେ ଯାଇକି ନୈବେଦ୍ୟ ରୁଟି ଓ ମୁକ୍ତପ୍ରଦ ପାଣପାତ୍ର ତୁମକୁ ଅର୍ପଣ କରିଅଛୁ ଆମ୍ଭମାନେ ତୁମକୁ ଧନ୍ୟବାଦ ଦେଇଅଛୁ କାରଣ ତୁମ୍ଭର ସମ୍ମୁଖରେ ଉପସ୍ଥିତ ହୋଇ ତୁମ୍ଭର ସେବା କରିବା ସୌଭାଗ୍ୟ ତୁମେ ଆମ୍ଭମାନଙ୍କୁ ଦେଇଅଛୁ ଆମ୍ଭମାନଙ୍କର ସୁବିନାୟ ପ୍ରାର୍ଥନା ଯେ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଶରୀର ଓ ରୁଧିରର ପ୍ରକ୍ରମଣ କରିଥିବା ଆମ୍ଭ ସମସ୍ତଙ୍କୁ ପବିତ୍ର ଆତ୍ମାକୁ ସମ୍ମିଳିତ କରି ଏକ ବଦଳ କରନ୍ତୁ ହେ ପରମ ପିତା ସମଗ୍ର ବ୍ରହ୍ମାଣ୍ଡରେ ବିଶ୍ୱାସତ୍ୱର ଧର୍ମ ମଣ୍ଡଳୀକୁ ସ୍ମରଣ କର ବାପାଙ୍କର ପୁଣ୍ୟ ପିତା ପ୍ରଣାନ୍ତି ଆମ୍ଭମାନଙ୍କର ଧର୍ମ ଦୈବ୍ୟ ବିଲିୟମ୍ ଏବଂ ଯାଜକବର୍ଗଙ୍କ ସଙ୍ଗେ ଆମ ସମସ୍ତଙ୍କ ପ୍ରେମରେ ପରିପୂର୍ଣ୍ଣତ କର ଆମ୍ଭମାନଙ୍କର ସଫଳ ପ୍ରିୟଜଣଙ୍କୁ ମଧ୍ୟ ସ୍ମରଣ କର ପୁନରୁତ୍ଥାନ ଆଶ୍ରୟ ସେମାନେ ଦେହ ତ୍ୟାଗ କରିଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଏବଂ ପରିଚୟ ବ୍ରତ ସମସ୍ତଙ୍କୁ ତୁମ୍ଭ ଶ୍ରମଙ୍କ ଦର୍ଶନରେ ସୌଭାଗ୍ୟ ଦିଅ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଯୋଗ୍ୟ କର ତାକାଳେ ପରମେଶ୍ୱରଙ୍କର ମାତା କୁମାରୀ ମଧ୍ୟ ପ୍ରେରିତ କର ଓ ଯୁଗ ଯୁଗେ ତୁମର ଇଚ୍ଛା ପାଳନ କରିଥିବା ସାଧୁ ସାଧୁଙ୍କ ସାଥିରେ ଆମ୍ଭମାନେ ଅନନ୍ତ ଜୀବନ ଲାଭ କରିପାରିବୁ ଏବଂ ସେହି ସମସ୍ତଙ୍କ ସଙ୍ଗେ ତୁମର ମହିମା ଗାନ କରିପାରିବୁ ଏହା ତୁମର ପୁତ୍ର ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମରେ ଆମର ସୁବିନୟ ପ୍ରାର୍ଥନା ତାହାଙ୍କ ଦ୍ୱାରା ତାଙ୍କୁ ସବୁ ତାଙ୍କଠାରୁ ହେ ପରମେ ଏ ସର୍ବଶକ୍ତି ମଣ ପିତା ପରମେଶ୍ୱର ପବିତ୍ର ଆତ୍ମା ଦୋଷ ସକଳ ମହିମା ଓ ଗୌରବ ତୁମର ହେଉ ଯୁଗେ ଯୁଗେ ପ୍ରଭୁଙ୍କର ପ୍ରାର୍ଥନା ଅଭିବୃଦ୍ଧି କରି ଆମେ ସମସ୍ତ ପିତା ପରମେଶ୍ୱରଙ୍କ ଭରସାରେ ପ୍ରାର୍ଥନା କରିବା ହେ ପ୍ରଭୁ ଆମେ ବିନୀତ କରୁଅଛୁ ଆମ୍ଭମାନଙ୍କୁ ସକାଳ ଓମ ମଙ୍ଗଳରୁ ରକ୍ଷା କର ଏବଂ ଆମର ଜୀବନ କାଳରେ ଶାନ୍ତି ଦିଅ ତୁମ୍ଭର ଅପାର କାରଣରେ ଆମକୁ ପାପରେ ମୁକ୍ତ କର ଏବଂ ସକାଳ ବିପଦରୁ ଉଦ୍ଧାର କର ଆମ୍ଭମାନେ ସେହି ଦିନର ଅପେକ୍ଷାରେ ରହୁଛୁ ଯେବେ ଆମର ମୁକ୍ତିଦାତ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ପୁନର୍ବାର ଆହ୍ୱାନ କରି ଆମର ମଙ୍ଗଳ ପାଇଁ ଆଶା ପୂର୍ଣ୍ଣ କରିବେ ହେ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ ତୁମେ ନିଜ ପ୍ରେରିତ ମାନଙ୍କୁ କହୁଛ ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କ ନିମନ୍ତେ ଶାନ୍ତି ରଖି ଯାଉଛି ମୋର ଶାନ୍ତି ମୁଁ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଦେଉଛି ତୁମ୍ଭେ ଆମର ପାପ ପ୍ରତି ନୁହେଁ କିନ୍ତୁ ତୁମ୍ଭ ମଣ୍ଡଳୀର ବିଶ୍ୱାସ ପ୍ରତି ତୃଷ୍ଟିପାତ କର ଏବଂ ଭଗବାନଙ୍କୁ ତୁମ୍ଭ ରାଜ୍ୟରେ ଶାନ୍ତି ଓ ଏକତା ପ୍ରଦାନ କର ତୁମେ ହିଁ ଯୁଗେ ଯୁଗେ ଜୀବନ ଧାରଣ କରୁଥିବା ରାଜ୍ୟ କରୁଅଛ ପ୍ରଭୁଙ୍କର ଶାନ୍ତି ଆପଣମାନଙ୍କ ଠାରେ ସର୍ବଦା ରହୁ ପରସ୍ପରକୁ ଶାନ୍ତିରେ ଅଭିନନ୍ଦନ କରନ୍ତୁ ହେ ପରମେଶ୍ୱର ପରମେଶ୍ୱର ସର୍ବ ପ୍ରଭୁ ନିଜ ପତ୍ର ପାପ କର୍ମ କର ଆମମାନଙ୍କୁ ଦୟା କର
हे परमेश्वर परमेश्वर सर्वकोष्ठ जगतर पाप हरण कर हमको दया कर हे परमेश्वर परमेश्वर सर्वकोष्ठ जगतर पाप हरण कर हमको शांति प्रदान कर देखो ये परमेश्वर हमको मैसेज साहब जय जगतर पाप हरण करती धन्य जमाने तांको भोज प्रति निमंत्रितो हे प्रभु तुमे जे मो घरे प्रवेश करिबो सेथि पे मो यज्ञ नहे केवल पदे मात्र तुम मोर आत्मा सुस्त रहबो मधुर जीसु प्रिया जो के समक्त शांति रे जानतो ईश्वर प्रभु।